তো আপনারা যদি কোনো এক সময় যদি সাতছড়িয়েতে আসেন, সাতছড়ি কিন্তু এখানে নেমে আমাদের বেরস্তার সময় যে এত সুন্দর একটি ব্রিজ তৈরি করে দিয়েছেন, মানে আপনার মতামতটা কি? বন্ধুরা কেন আসেন, আমি শামিমা ব্লক থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আরেকটি উন্নয়নের কথা বলবো, আমাদের বেরস্তার সুমন সাইদুলক সুমন ভাই, উনি কিন্তু এই যে আপনার যুগে গ্যাস দেববার সেতু সাতছড়ি আদিবাসী ভাই বোনদের জন্য বেরস্তার সাইদুলক সুমন ভাই এখানে একটি ব্রিজ তৈরি করে দিয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই যে কত সুন্দর একটি ব্রিজ তৈরি করতেছে। ওনার কিন্তু অলরেডি 29 কোটি টাকা ওনার কাছে আসছে। তো উনি কিন্তু এই ব্রিজটি করছেন সাতছড়ি উদ্যান সাতছড়ির কীতে মেইন পয়েন্টের গুড়িতে। দেখেন এখানে কিন্তু যে আদিবাসীরা আছে তারা কিন্তু আগে কিন্তু এখান থেকে কিন্তু যে বাঁশের কী ছিল, বাঁশের ফুল ছিল, তো এখান থেকে কিন্তু তারা কিন্তু এই বাঁশের এই ফুল দিয়ে কিন্তু আসতো। তো আমাদের এমপি মহোদয় চুনারুঘাটের মাধবপুরের উনি কিন্তু এই ব্রিজটি কিন্তু করছেন, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক একটি যাতায়াতের জন্য করে দিয়েছেন। ব্রিজটা কিন্তু অনেক লম্বা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন নিচে কিন্তু বালু আছে, এই যে বালু, আর এদিকে কিন্তু এই যে আপনার উপর সাইডটি আছে, আমি আপনাদেরকে দেখাই এই যে উপর যে সাইডটি আছে, উপরের সাইডে কিন্তু এই কী করতেছেন, মানে এটার সাথে একটু লিঙ্ক দিয়ে দিচ্ছেন। আর আদিবাসীরা কিন্তু ওইখান থেকে কিন্তু তারা কিন্তু এই যে পাহাড় যে কী আছে, পাহাড়ের যে রাস্তাটি আছে ওইখান থেকে কিন্তু তারা কিন্তু আসতো এই দিয়ে। আমাদের এমপি মহোদয় কিন্তু এই যে ব্রিজটি যে তৈরি করছেন, কিছুদিন এমপি হওয়ার পরে, কিন্তু বেশি দিন হয়নি উনি এমপি হয়েছেন, তো এই যে ব্রিজটা তৈরি করেছেন আদিবাসীর জন্য এটা কিন্তু মহৎ একটা কাজ করেছেন। আর আমাদের এমপি মহোদয় কিন্তু আসলে ওনার যে প্রতিভা আমরা দেখতেছি, ইনশাল্লাহ আমাদের চুনারুঘাটের কিন্তু অনেক সফলতা আসবে এবং সাতছড়ির যে উদ্যানগুলো আছে এগুলো কিন্তু অনেক কিন্তু উনি কী করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে এখান থেকে কিন্তু এখানে যে এই যে রাস্তাটা আছে এটা কিন্তু অনেক এই আদিবাসীরা যখন করছে। হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন আমি কিন্তু এখানে কিন্তু উঠতেছি, এই যে দেখেন আমি কিন্তু এখানে উঠতেছি, এখানে যে আদিবাসীরা আছে এই আদিবাসীরা কিন্তু এখান থেকে কিন্তু ওনারা কিন্তু নেমে কিন্তু তারা কিন্তু এই যে সাতছড়ির মেইন পয়েন্টে কিন্তু তারা যাইত। দেখেন এত কষ্ট কিন্তু তারা কত, এই যে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ফুল ব্রিজটি কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। উনি কিন্তু গ্যাসের সপ্তাহে কিন্তু এটা কিন্তু উদ্বোধন করে যান। আর এই যে আদিবাসীরা কিন্তু এখান থেকে কিন্তু এই যে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে আমি দেখাচ্ছি, আদিবাসীরা কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু কী হতো নেমে বাঁশের ফুল দিয়ে কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট হইতো, যেটা বলার মতন নয়। আর আমাদের এমপি মহোদয় কিন্তু উনি কিন্তু একটা ওনাদের বেস করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক আদিবাসীরা কিন্তু অনেক খুশি, তারা কিন্তু এমপি মহোদয়ের লাগে কিন্তু ওনার দীর্ঘজীবী হাত কামনা করতেছে, আর ওনার যাতে সুস্থ কামনা করতেছেন তারা আমরা খোঁজ নিয়ে দেখি। দেখেন সম্পূর্ণ ব্রিজটি কিন্তু এত সুন্দর আর খুব মজবুত, খুব ভালো একটি ব্রিজ, যেটা প্রায় মনে হয় 100 বছরে কিন্তু এই ব্রিজটি কিন্তু কী হবে না, নষ্ট হবে না। জি তেলিয়াপাড়া, আচ্ছা আমাদের বেরস্তার সুমনে যে এত সুন্দর একটি ব্রিজ তৈরি করে দিয়েছেন, মানে আপনার মতামতটা কি, এখানে আদিবাসীর মতামতটা কি? সব দিকে ভালো, মানে এখানে তো আগে তো আমরা জানি না, এখানে আরো অন্যান্য অন্যান্য ব্রিজগুলো মানে তৈরি করছেন না? ও আচ্ছা, এটা তো আমরা আগে শুনছিলাম যে বাঁশের কি ছিল, আগে বাঁশের কি ছিল না? তো গাইস আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখুন, এক সময় যদি সাতছড়িতে আসেন, সাতছড়ি কিন্তু এখানে নেমেই কিন্তু আপনারা আতের বাম সাইডে কিন্তু আপনারা দেখতে পারবেন এই আদিবাসীর একটি ব্রিজ, এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন, যারা নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করে রাখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো, সে পর্যন্ত শামিমা ব্লকের পাশে থাকেন, সবাইকে ধন্যবাদ।